తను దాని తాను దాని తాను తదేనా దాని తాను తదేనా తనదేన దీంధి తదది తనదే తనదే తదేనా దీం తదది తనదన దీం తదీంతో తదదారే తదాని తాను దాని తాను ডাবল ক্লাস পেয়ে বড় হয়েছি আর মানে তোমার আব্বা যে কাকা হয় আমাদের উনি উনার তো আসলে অনেক বয়স একই বয়স একই স্কুলে একই ক্লাসে কয়েকবার ছিল ও আচ্ছা যাই হোক তুমি কিছু কিছু দিকে একটু জিদি আছো আছো না জিদি আছি বলাটা ঠিক না আছি এই একটা দিকে জিদ কমাবা জিদ কমাবা ও বাবা একদম ভাই তুই এখানে কি মনে করে করছিস আসলাম আসলাম দিনকাল ভালো যাচ্ছে না ভাবলাম হাতটা একটু দেখাই নিয়ে যায় আপনার কাছে আরে যাস আমার হাত আমি দেখি না যাস আর এখান থেকে তুই বসে থাকি তাহলে কাম কর দিন তুই তো ওই যে প্রেসের দিক যা যে যে আমাদের যে লিটল ম্যাগাজিনের কাম কাজ আছে যা ওটা করে নিয়ে যা ওই যে দেখলে না ও কিন্তু আমাদের 3 বছরের বড় তাই সেনেও করে ভাই বলে উস্তাদ মানুষ আমাকে তো গালিব ভাই তো বেলাইনে চলে যাচ্ছে বেলাইন বেলাইন মানে বেলাইনে মানে ওই মানে গালিব ভাই তো টাকা সরাচ্ছে দোকানের থেকে কিরকম ওই ধরেন 1200 টাকা বিক্রি হলি 600 টাকা সরাই ফেলাতে প্রমাণ দিতে পারবে প্রমাণ যে আজকেও তো আজকে 1200 টাকা বিক্রি হয়েছে আজকে আমার 600 টাকা দিয়ে দিছে তো 600 টাকা আমার দিয়ে কইছে যে এই টাকা দিয়ে পেপার কেন লিটল ম্যাগের জন্য তো লিটল ম্যাগ হোক এটা আমরাও চাই আর্ট কালচারের জন্য এটা দরকার আছে কিন্তু এখন সেটা তো দোকানতে নিলে হবে না এটা তো বিভিন্ন জায়গাতে চান্দা নিয়েও করা যায় তাই না তো সে আমার 600 টাকা দিয়ে দিলো আর বললো যে তুই আর কারো কাছে কইস না তারপরে আরও 100 টাকা আমার দিয়ে দিলো এই যে আমার পকেটের মধ্যে 100 টাকা এখনও এটা আমি দেখাচ্ছি আপনাকে লাটে উঠবে আর লাটে উঠলে তো আপনার সমস্যা আমাকে সমস্যা সবাই সমস্যা তাই না আমার ব্যবসা আমি দেখবো ঠিক আছে গালিবকে আসতে দাও আচ্ছা ওই জন্যই আমি তোমাদের খবর দেবো আচ্ছা কাকা আজ দোকানে কত বিক্রি হয়েছে
তারপর ৬০০ টাকা হবে কালকে কালকেটা তো স্পষ্ট খেয়াল নেই ৬০০ হতে পারে ৮০০ হতে পারে আবার ৭০০ হতে পারে কিন্তু আমি শুনলাম ১০০০ টাকা বিক্রি হয়েছে ওই যে বললাম না স্পষ্ট খেয়াল নেই তুই তো বড় মিথ্যে কথা বলতে শিখেছিস আমি মিথ্যে কথা বলি আমি মিথ্যে কথা বলি মা বাবা আবা আবাই গালিব মিথ্যে কথা বলে কি বলতেছিস মিথ্যে কথাই তো বললি ১২০০ টাকা বেচে ৬০০ টাকা কচিয়া তিতুমিরকে দিসি পত্রিকা ছাপানোর জন্য এই কথা আমার কে বলেছে তিতুমির আর কচি বলেছে কচি আর তিতুমির এই কথা বলেছে এই কথা তারা বলেছে আমি টাকা চুরি করেছি আচ্ছা আব্বা এর আগে যে আমি কাঁচা বাজার করতাম কখনো এক টাকা আমি চুরি করেছি আর ঠিক আছে মা তুমি নিজের সন্তান বাদ দিয়ে পরের সন্তানের কথা বিশ্বাস করলে আব্বা বিশ্বাস তো আছেটা কি বল তোর বিশ্বাসের মধ্যে আছেটা কি তুই তো দোকান দিয়ে প্রতিদিন টাকা চুরি করিস আমরা শিল্প সাহিত্য করিনি আমরা সাংস্কৃতিক চর্চা করিনি ঠিক আছে আপনাকে আর বলতে হবে না পরের সন্তানের কথা বেশি বিশ্বাস হয়ে গেল ঠিক আছে পরের সন্তান নিয়ে আপনারা থাকেন নিজের সন্তান বের হয়ে যাক আমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এখন যে যাব আর আমি ফিরবো না জানা যা আচ্ছা ঠিক আছে আমি আসলেই যাচ্ছি এই যে খাইতে বসতে যাচ্ছিলাম রহিমা খাবার দিয়েছিল ও রহিমারে বলো ওই খাবার আমি আর সুস্থে নে আমি আসি সালাম আলাইকুম যা যা তোর কবিতা কিভাবে খাওয়ায় আমি দেখব আমার জন্মদাতা বাবা আমার যার পেট থেকে আমি হয়েছি আমার মা এদের কথার উপর ভরসা করে আমারে বলে যে তুই এবার তেমেরে যা যে মা আমার পেটে ধরেছিল সেই মা বলে যে তোর মতো সন্তান আমার দরকার নেই তুই বেরিয়ে যা কারণটা কি আমি কি আমার অন্যায় করেছি আমি আমি শুধু এই যে আমাদের যে পত্রিকা পুস্তক বেরোয় লিটিল ম্যাগাজিন এটা ছাপানোর জন্য আমি আমার বাপের টাকে নিয়ে ওর হাতে দিয়েছি আর এই দুশুয়ার আমার বাপমার কাছে বলে দিছে এবং তারা আমাকে বাড়িতে বের করে দিছে এখন আপনাদের কাছে আমার একটাই কথা যে এই কবিরে আপনারা চান কি চান না এই শহর থেকে লালনের মতো কবির জন্ম হয়েছে হয়েছে না এখন লালন তো শেষ না পৃথিবীর নতুন নতুন অনেক কবি আসবে আপনারা যদি চান যে শহর থেকে চলে যাই আমি আপনাদের সামনে বলছি আমি এখনই এখান থেকে চলে যাব আর যদি আপনারা থাকতে বলেন আমি মান সম্মানের সঙ্গে এই শহরে থাকতে যাই যা বলার পরে তুমি বলো আমি আর কি বলবো কচি ভাই আর তিতুমির তোমরা ভীষণ অন্যায় করছো একজন নিরীহ কবিকে এই ধরনের আচরণ তোমাদের করার কে অধিকার দিচ্ছে এই দাঁড়াও তোমরা বইয়ের টাকা চুরি করছে এই কথা কেন বলছো না এখন আমরা কবিরে ভালোবাসি এখন কি করবো করে ফেলিস এখন তো মাপ চাচ্ছি না কেন করবা তোমরা এটা খুবই বাজে কাজ করছো এখন এদের শাস্তি হবে কি কান্দরে তারা থাকবে এ কান্দর কান্দর এ তুই ধর এ তুই তুমি কান্দর এটা ভিজা বিড়াল কতক্ষণ ৫ মিনিট করে কান্দরে থাক হ্যাঁ ৫ মিনিট করে কান্দরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাপ চালে তো নেই ভাই এই 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 কান্দর কান্দর ওদের বলে দাও অর্জন আমার না আছে এ খবরদার সোমানা
আমার দিক তাকাবি না, ও দিক তাকা। বল কোথায় যাচ্ছ? দোকানের দিকে যাচ্ছিলাম। এদিকে শোনো, দোকানে যাচ্ছ ভালো কথা, সেখানে নতুন একটি ছেলে রাখা হয়েছে, নাম সাইফুল। সেই এখন থেকে দোকান দেখাশোনা করবে। আব্বা, এই অবস্থায় বাড়তি খরচ হয়ে যাচ্ছে না? একটা বাড়তি খরচ হোক আর না হোক সেটা আমার ব্যাপার, সেই ক্যাশ হ্যান্ডলিং করবে। তুমি শুধু সকালে দোকানে যাবে, সন্ধ্যের সময় বাড়িতে ফিরবে। মাসে তোমাকে 400 করে টাকা দেবো। মাত্র 400 টাকা? হ্যাঁ হ্যাঁ, 400 টাকা। আর নতুন একটা ছেলে ওই ক্যাশ হ্যান্ডেল করবে? হ্যাঁ, সেই করবে। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা আব্বা, আর একটা কথা বলতে চাই। আর কোনো কথা আমি শুনতে যাইনি, যা বললাম তাই করো, যাও। মই ভাই রাখেন দিন এইসব, আমার এই যে এদিকে ব্যান্ধা ব্যান্ধা করতে চিন চিন এদিকে ব্যান্ধা ব্যান্ধা করে, এই পাগল চলে কিন্তু একদম বমি বমি উঠে আসে আমার। কিচ্ছু হয়নি তোমার? তোমার কিচ্ছু হয়নি? হ্যাঁ, সাহসি করি না তো, আমার এরম লাগতেছে মনে হচ্ছে মরে যাবো। মরে যাবা? কে বলেছে মরে যাবো? তুমি নিজে বলতেছি। আরে না 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 না, তুমি সহজে মরবে না। আল্লাহ রে, একদম মরবে না। শোনো শোনো, তুমি মরতে পারো একটি কারণে, এই যে কোর্ট স্টেশন থেকে বড় স্টেশন মতো ট্রেন যায় না, এই ট্রেনে যদি তুমি কাটা পড়ে যাও করে দিন, সেই দিন তুমি মরে থাক ছাড়া না। আচ্ছা ভালো করে দেখে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে 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 দিচ্ছি। আরে কি যে বলো। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে শ্বাস নাও। ধুর পাগল, দেখি চোখটা। কিচ্ছু হয়নি তোমার, একেবারেই কিচ্ছু হয়নি। তুমি এক কাজ করো, বাসায় গিয়ে সুন্দর একটা ঘুম দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি যদি একটা কাম করি, আমি যদি ওই যে একটু খোলা হাওয়ায় নদীর কিনারে বসে তাহলে চলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ভালো হয়। শোনো শোনো, তুমি তাই করো, বরং নদীর ধারে বাঁধের উপর যে না খোলা বাতাসে বসে থাকো, খুব ভালো হবে তোমার জন্য। শোনো শোনো, এক কাজ করো, সাথে যদি একটা বান্ধবী থাকে না আরো ভালো হবে। বান্ধবীটা পাই কোথায়? তো আর এক ফ্যাসিলিটি মতো ফেলে দিলেন, এই কোন অসুবিধা নেই তো, বান্ধবী সারা কি চলবে? এটা খুঁজে না না পেয়ে যাবে। ধন্যবাদ ভাই। আচ্ছা আচ্ছা, এসো কিচ্ছু আমরা তোমার। এই শোন, আমি মনে হয় আর বাঁচবো না, আমি শুধু মরেই যাই। তবর উপর কলাম অনেক দায়িত্ব থাকবে, কারণ তবরে আমি অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি। যদিও তোরা এই কুষ্টের স্থানীয় না, তবু তোরা কিন্তু স্থানের মতো হয়ে গিয়েছিস। একটা কথা সবসময় স্মরণ রাখবি, এই কুষ্টিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে ঘুরে গেছে, লালনের জন্ম হয়েছে। আরে ব্যাটা, কি নাই এই কুষ্টিতে, কি নাই! শিল্প সাহিত্য সব সেক্টরে একটা দুটো চারটা করে লোকে এসে, তারপর মনে করছে টিভি নায়িকা এই কুষ্টির, তারপর মধ্যে নাটক লেখে, গান গায়, সঙ্গীত জগৎ বল, নাটক জগৎ বল, টোটাল কালচারাল সেক্টর বল, এই কুষ্টির। এই যে বাতাস নিচ্ছিস, এইটা একটা কালচারাল বাতাস, এই সংস্কৃতি অঙ্গুরটা তোদের ধরে রাখতে হবে। কালচারের আদি তো খুঁজে পাচ্ছি না, তো ধর্ম কি? জুতা পেটা করবো কোসে। মাফ করে দাও, মাফ করে দাও, আমার সঙ্গে ফাজলামি করিস? আমার প্রবলেমটা কি জানিস? আমি তগর মতো বদ ছেলেপেলের সাথে মিশেছি, তাদের সেনা করেছি, তাদের ভালোবেসেছি, তোর হচ্ছিস বান্দরের মতো। তুমি ঠিক বলেছো কালি ভাই, বান্দর কিরম জানিস তো? বান্দর তুই পাশে বসে আদর করবি, লাভ দিয়ে তোর কলি উঠবে, তুই তখন কী করবি? বান্দরের মাথা আতাবি, বান্দর খুশি হয়ে তার ঘাড়ে উঠবে, তারপরে মাথা উঠে পেশাব করে দেবে। তোরা হয়েছে সেরম, তোরা আমার কান্দে উঠে মাথা উঠে আমার পেশাব করে দিয়েছিস। কালি ভাই, আমরা তোমাকে ভালোবাসি, সব কোনো কথা বলবি না, তাদের স্নেহ করি, তোর আমার সঙ্গে মজা করবি, ঠাট্টা করবি, ফাজলামি করবি, কিন্তু মুড বুঝে, সিচুয়েশন বুঝে। মাফ করে দাও না ভাই, আমরা মাফ চাইছি তো কালি ভাই। আমার মনটা খুবই উদাস, মনটা খুবই খারাপ লাগতেছে।
আমরা মূলে তুই বাঁচবি তাই তোরে সঙ্গে করি, আমরা মূল তুই বাঁচবি তাই তোরে সঙ্গে করি। আরে এসো এসো কবি, কেমন আছো? কি খবর? ভালো আছো তো? তো আমি শোনো, আমি তো যে সেদিন কুমারখালী সাহিত্য পরিষদের অনুষ্ঠানে গেলাম, ওই অনুষ্ঠানে কবি গালিব তার অনেক কথাবার্তা শুনলাম, তোমাকে নিয়েও কিছু বললো। কিরা গালিব? গালিব? আরে তুমি নাকি লেখক না, তুমি নাকি দলিল লেখক, তুমি অ ক খ জানো না, এই সব। এই দাঁড়াও দাঁড়াও, গালিব গালিব শোনো, মারামারি করতেছ কেন? তোমার মাথা, তোমার মাথা তো আগের থেকেই খারাপ। আচ্ছা তুমি বলি, এটা ছাড়ো। না না, এটা ছাড়বো মানে? এটা ছাড়ো, এই আমার আমার কথা, আমার অস্তিত্ব নেই, চিনিমিনি খেলবা আর আমি ছাড়বো? আমি বল, না না, গালিবকে মানি আমি। আমি কি বলছি? আমার কথা, আমি গালিব, আমি কি আমার কথা, গালিবকে আমি ছেড়ে কথা গালিবকে আমি। হ্যাঁ, তুমি গালিবের সাথে বোঝো, আমার অস্তিত্ব নিয়ে আর কি মারবে? আমি আমি আর কি মারছি না। তুমি যাও, যাও, তুমি অসহনশীল কবি হয়ে গেছো। নামটা জান কি বললে? টনি। টনি? টনি, একটু বেশি করে পানি খেতে হয়েছে। কেন? কারণ কিডনিতে একটু সমস্যা দেখতেছি। ও আচ্ছা, ঠিক আছে, খেয়ে নেব। হ্যাঁ, আর হচ্ছে এর আগের দিন তোকে বলেছিলাম যে তোমার শিল্প সংস্কৃতিতে একটা জায়গা হবে। জি। দেখি এই হাত দেখি, ঠান্ডার ভিতর যাওয়া যাবে না, তাহলে কিন্তু গলা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাবো না। তো একটা গান শোনাও দেখি তো একটা। তুমি তাই, তুমি তাই গো আমার। কি ব্যাপার কবি গালিব, কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো? খুব কি ভালো? আছি, মোটামুটি আছি। আজকাল তো ছোট ছোট ছেলে পেলে দিয়ে খুব বলা হচ্ছে আমি নাকি কবিতা টবিতা লিখতে পারি না, নিজে তো খুবই পারো নাকি? এটা পাবলিক জানে, মোটামুটি ইনশাল্লাহ ভালোই পারি, খুব একটা খারাপ পারি না। দেখো গালিব, আমি তোমার কথাটা বুঝি, বুঝছো? তুমি কি বলতে চাও, কাকে কি ইঙ্গিত করতে চাও, এগুলো বুঝি আমি। তুমি কবিতা চর্চা করো তোমার মতন, আমি করি আমার মতন। কারটা ভালো হয় কারটা মন্দ হয় এটা তো তোমার বলার ব্যাপার নয়, কুষ্টিয়ার লোক জানে কার ভালোটা হয় কারটা মন্দ হয়। তুমি তো দেখি সবচেয়ে আগে আগে অ্যাটাক করো আমাকে, আমি তো তোমার সঙ্গে অনেক আগেই এ ব্যাপারে কম্প্রোমাইজ করে নিয়েছি। তুমি তোমার মতন, আমি আমার মতন, তোমার চর্চা তোমার কাছে, আমার চর্চা আমার কাছে। তারপরও দেখেছি তুমি একটার পর একটা অভিযোগ আমার বিরুদ্ধে করে যাও। তোমার কি বলা শেষ হয়েছে? না না গালিব, একটা প্রেস্টিজের ব্যাপার আছে, বুঝছো? সব ব্যাপার সব জায়গায় বলা যায় না, সমস্ত ঘটনা সবার সঙ্গে আলোচনা করা যায় না। তুমি আজকাল তাই করতেছো, তোমার বোধ বুদ্ধি অনেক কমে যাচ্ছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাপার নয়। আমাদের এই সাহিত্য অঙ্গনে, সংস্কৃতি অঙ্গনে তোমার চর্চাটা ভালো না, ব্যাহত করছে সবকিছু। কি আমার কথা ঢুকছে? কি তুমি কিন্তু খুবই খারাপ আচরণ করছো আমার সঙ্গে। আর একটা কথা শোনো, কি ব্যাপার, তোর দোকানে আসছি বলে কি তুই কি সম্মান পর্যন্ত করবা না? চলে গেলে খুশি হই গালিব, বুঝছি হাত দেখার স্বভাব এখনো যায় নাই। শোনো শোনো, এগুলো করো, তার থেকে ভালো হয় পেশায় চলে যাও একদম। হাত দেখার একটা সাইনবোর্ড লেখো, বলো যে আমি জ্যোতিষী, বলে 5 টাকা দিয়ে হাত দেখা হয় স্টেশন, কুষ্টিয়া কোর্ট স্টেশনে, সেই কামটা করো, তোমার কাজে লাগবে, আমাদেরও কাজে লাগবে। উঠি। পাগল কিছু এর লোক, ওসব বাদ দাও। আচ্ছা আমরা যখন কোথায় ছিলেন, এই লোকটা হয়েছে কি জানো, এ লোকের থেকে অনেক টাকা পয়সা পাই আমি, এর অনেক কবিতা আমি নিজে লিখে দিয়েছি বা হাত দিয়ে লিখে ওর নাম দিয়ে দিয়েছি, এটা প্রকাশ পাওয়ার পরে পাগল হয়ে গেছে। ও আচ্ছা। আমি কইজন ছিলাম, তুমি তাই, বলো গানটা গাও। তুমি তাই, তুমি তাই গো।
তোরা কিরাম আছিস? আছি ভাই, আছি ভাই। সব ভালো কথা। রবিউল কিছু বলেছিস? কোন রবিউল ভাই? আরে ওই যে গার মোটা, চুল কম, কাঁচা পাকা দাড়ি, কোটপাড়ার রবি দা। কোটপাড়ার বাড়ি নাকি? ওর বাড়ি তো হচ্ছে কালী শঙ্করপুরে, ও গিরামে। ও এখন বলে বেড়াচ্ছে যে কি কোটপাড়া। আর একটা যে সরিয়ে দাঁত ফেলে দিব, রবিদা বলছিস, রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে। হ্যাঁ, আমি তা কি কয়েছি উল্টো? আরো আপনার নামে সে যাতা কয়েছে। কি বলেছি রে? কয়েছে আপনার নাকি লেখাপড়া কিছু হয় না, সব বাপের সাগরে ঘুরে বেড়ান, বাপ মারায় বেড়ান। আমার সম্বন্ধে এই কথা বলেছে? ওরে আমি যুক্ত এ পেটটা করবো। ও কি, ও তো মুহুরি ছিল, ও তো লেখাপড়া কিছুই জানে না, কবিতা লিখতে গেলে অনেক পড়াশোনা জানা দরকার, এইসব বলেছে আমার সম্বন্ধে। এই তো মনটা খারাপ করে দিলি। আর যাই হোক, শোন একটা কাজ করার জন্য এখানে এসেছি। আচ্ছা, এই আগামী মাসে আমি একটা কবিতা পাঠে আসর করব। তুই সেখানে মনে কর যে এই তুই সেটা ওই মাইকে অ্যানাউন্সমেন্ট করবি, ঠিক আছে? আমি তোর জন্য একটা বক্তব্য রাখবো, আমি সভাপতি হব। আসলে হয়েছে কি যে এই কালচারাল ফিল্ডটা তো শুধু ছেলেরা ছেলেরা করছি, ছেলে মেয়ে হলে পরে যৌথ উদ্যোগে ভালো জিনিসটা হয়। আসলে তোদের এই কলোনিতে নাকি একটা ওই যে ওই শুরুই একটা মেয়ে ছিল না, ঠিক আছে না? এটা আছে তো, তো ওর একটু খবর দিস, একটু ওই একটু কবিতা ওর একটু পড়াতাম আর কি। সিরিজ নাকি তোর? হ্যাঁ, যা একটু খবর দেওয়া যায়, আমার সঙ্গে একটু কিছু বলে আয়, একটু সিন পরিচয় দরকার না? যাচ্ছে না, এই তুই তো শোন 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 শোন, এদিকে কিছু বড় নিয়ে যাবি, যে বলবি যে আমারও পাড়া আছে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর বাড়ি থেকে নিয়ে যাবি, যে তুই বলবি যে এই যে গালিব ভাই বাড়ি, ওরে বলবি যে আমি কি এইটা, ওরে একটা এক ধরনের আইডিয়া দিবি, আর ওরে বলবি যে সেই কবিতা পাঠের আসলে ওরে আমি একটা সুযোগ দেবো, ঠিক আছে? বলবে না, এটা এটা সারা দিন। এই কোড়স বুড়ে না, কোড়স বুড়ে না, না হাতে হাতে না। আরে আর কি কি বলতে হবে বলো আমার সম্বন্ধে? যা যা প্রশ্ন, যা প্রশ্ন থাকে, যা সত্য সেই সব কথাই বলবি, ওরে আমি সুযোগ দেবো না। যা 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 যা, রাতে যা, রাতে যা, যা তুই কি বলি? আর টলে তো মারতে যেতাম, ওই হারামজাদারে মারা উচিত, ফাজিলের ফাজিল। আচ্ছা যাই হোক, ওই সুরভি মেয়েটা তো ভালোই, কি বলিস? হ্যাঁ ভাই, এইসব মিলিয়ে ঝিলে সব সময় কাজ করা উচিত। যে একটা কবিতা আছে না যে অর্ধেক তার গড়িয়াছে নর, অর্ধেক তার নারী, সবসময় জিনিসটা মনে রাখবি, একা একা আসলে 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 কোনো কামই হয় না। একটু খারাপ দিনই, একটু খারাপ বড়ই পেয়েছি, পেয়েছে পেয়েছে, যাক পেয়েছে। রবিউল আর কি বলেছিস তুই? তোর জন্য আমি কুল নিয়ে এসেছি। বাবা, হঠাৎ করে একবার প্রেম উতলায় পড়লো আমার জন্য? আমার প্রেম তো সবসময় তোর জন্য উতলায় পড়তো, আমি তো অনেক ভালোবাসি। যাও যাও যাও, বহুত শয়তানি করছ, যাও শয়তানি করো না, সারাক্ষণ শয়তানি করিস তোমার সাথে। সবসময় শয়তানি করে বলে একটা সত্যি কথা বললাম বিশ্বাস করলি না? এটা সিরিয়াস করে বলেছি। যাও যাও, বিশ্বাস করলাম তুমি আসলে কালী শঙ্করপুর থেকে এসে এখন বলে বেড়াচ্ছে কোথায় থাকে সে? কোটপাড়া। জুতা ভেটা করা উচিত তোর, এখন আসতে না কেন? বড়ই দিয়ে চলে আসবে, এত দেরি করার কি হইল? তিতু ডাক দিতে একটা। দিতু, আমি যেতে চাই না, যাও যাও যাও, আমি যেতে চাই না, আমি থাকতে চাই, তুমি আমারে রাখো, আমি যাও যাও, আমি থাকতে চাই তো, কেন চলে যেতে হবে?
কোন যাব তুই যা বাবা সাহেব দুই খান মিনিট থাকতে দাও আমারে দাও না ভুল কইলেছি চলে যাব তো দুই খান মিনিট যা যা কোন যাব যা 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 যেদিন দেখবো যে পৃথিবীটা বাসযোগ্য হয়ে উঠেছে সেদিন তোমাকে আর বলতে হবে না, সেদিন ইনশাল্লাহ নিজে একটা বিয়ে করে ইনশাল্লাহ নিজে একটা ওই সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করবো। এক থাপ্পড় মারবো, তোর বয়স কত হয়েছে ঠিক পাইছিস? জ্ঞান বুদ্ধিতে 40 বছর হয়েছে, আর এমনি তো 35 বছর বয়স। তোর বয়স 35 কে বললো? তোর বয়স তো 33। আচ্ছা ঠিক আছে 33 বছর। এই যে 33 বছর বয়স হলো তোর, যখন পৃথিবীতে বাসযোগ্য সমান হবে তখন তোকে মেয়ে দেবে কে? কেউ না দিলে কি হবে? বংশবৃদ্ধি হবে না, চুপচাপ থাকবো। এই ছেলেটা যে কোথা থেকে এরকম হলো? কেন মা, তোর পেট থেকে হয়েছে? এক থাপ্পড়ে গালে দাঁতগুলো সব ফেলে দেবো, ফাজিল ছেলে কোথাকার। কি তোকে একজনকে ফোন করতে হবে, আর বলতে হবে তুই তার ভক্ত। হ্যাঁ, আমি তোকে সব শিখিয়ে দেবো, তার লেখা কবিতা আমি তোকে লিখে দেবো, তুই এটা তাকে শোনাবি। করতে পারি, কিন্তু আমার টাকা দেওয়া লাগবে 200। ঠিক আছে 100 টাকা দিয়ে দিচ্ছি অ্যাডভান্স হিসেবে। ঠিক আছে একুশি টাকা দে, সরি কসি ভাই টাকা দে। টাকা নেওয়ার সময় কসি ভাই। হ্যাঁ টাকা নেওয়ার সময় ভাই নে 100 টাকা অ্যাডভান্স। কে এবার কাকে বলো? তোকে ফোন করতে হবে গালিব ভাই। এই যে ধরো তোমার টাকা, আমি পারবো না। তোর সমস্যা কি? আমার অনেক সমস্যা, আমি গালিবকে ফোন করতে পারবো না। আরে আমরা দেখতেছি তো তোর সমস্যা। আমার সমস্যা হচ্ছে আমি ফোন করলে গালিব এসে আমারে লাঠি দিয়ে মারবে। আরে আমরা চিনি না তোমাদের, আমার খুব ভালো করে চেনা আছে সোনার চান। তোমাদের, তোমরা তো নিজেই ভয় পালাও, আমারে তোমরা কি বাঁচাবা? আমরা তাকে ভালোবাসি বলে ভয় পালাই? আমরা তারে অত্যন্ত ভালোবাসি তাই অত্যন্ত জ্বালাই, কোনো অসুবিধা নেই, করো তুমি করে দাও। কিন্তু একবারই কিন্তু আর করতে পারবো না আমি। ঠিক আছে আর তোমাকে জ্বালাবো না, চলো তাহলে। চলো তো, চলো উঠি আসো, তুমি যাও। ভালো করে ঘাড় বানা, ঘাড়টা বানা। ফোন ভাই বানা। হ্যালো হ্যালো গালিব ভাই। হ্যালো কে বলছেন? আমি আপনার একজন ভক্ত। হ্যালো, আপনার নামটা বলেন না। আমার নাম দিয়ে কি হবে, আমি আপনার কবিতার একজন ভক্ত, এটাই তো যথেষ্ট। তারপরেও নামটা বলেন না প্লিজ। ধুর, আপনি শুধু নাম নাম করছেন, তার থেকে আপনি আপনার একটা কবিতা শুনেন বলবো। আকাশেরও রয়ে গেছে ঠিকানা, শুধু আমার ঠিকানা নাই, আমি তাই মেঘকে বানিয়েছি পোস্ট অফিস। জ্যোৎস্নাকে চিঠি, চাঁদকে পোস্টম্যান। থ্যাংক ইউ, কিন্তু আপনার নামটা বললেন না, বলেন না প্লিজ। আমার নাম সাবিনা, সাবিনা ইয়াসমিন। সাবিনা, বাহ খুব সুন্দর নাম সাবিনা। তা আপনি আমার ফোন নাম্বার পেলেন কি করে? ইচ্ছা থাকলে উপায় হয়। বলেন না কোথা থেকে পেলেন, সেটা বলা যাবে না। আচ্ছা আমি এখন রাখি। রাখার দরকার কি, আমি তো ফ্রি আছি, একা একাই। বলেন না কোথা থেকে পেলেন। কি বাবা
ওই একজনের থেকে তো টাকা পয়সা পাই, সেই ফোন করেছিল। শুনে ফেলেছিস নাকি সবকিছু? প্রথমে তো আমরা বসে রয়েছি, তারপরে রিং আসলো, কবি রিং ধরলো, রিং ধরে ওই রাগের মুখে ওই রকম ধরে আলোকে, তারপরে ঘুরে গেল, ঘুরে যায় খুব মোলায়েম কণ্ঠে, হ্যাঁ আবেগ দিয়ে, হ্যালো কে বলছেন, বলেন না কে বলছেন, বলেন না আপনার নাম, আমার নাম্বার আপনি কোথায় পেলেন, আরো কত কি, তারপরে অনেক কথা টথা নানা রকম, মনে কর যে রসের কথা, রস কবির গলাতে রস বায়া পড়তেছে। তারপরে সে আমি আর পরে ফোন রাখার পরে জিজ্ঞাসা করলাম কবি কিডা, তো কবি করছে এক পাওনাদার, আমি আবার ধরলাম যে সাবিনা পাওনাদার, না এটা হচ্ছে এক পাওনাদারের শালি, বুঝছিস তো, শালি ও আমার কাগজে কবিতা লাগবে এই জন্যই ফোন করেছে। হ্যাঁ আরও কত কি, মনে কর রসে টইটম্বুর আর কি। হালিমের মা, তোমার ছেলে দেখো বাইরে বসে কি ভাবছে। এই এখানে বসে বসে কি করছিস তুই? তারা দেখতেছি। 30 বছর বয়স হয়ে গেল, কোনদিন তো তোকে তারা দেখতে দেখলাম না। মা আমার বয়স 35, 30 না। কে বলেছে তোর বয়স 35? তোর বয়স হচ্ছে 33। আমার জ্ঞান বুদ্ধিতে আমার বয়স হলো 40। পুরো সাদা শখ হয়েছে, চল ঘরে, চল ঘরে গিয়ে শুবি। তুমি যা ঘুমাও গে, আমি একটু সপ্তাহে মনলো দেখি আসি। তোর আব্বা তোর জন্য ঘুমাতে পারছে না, এখন তুই চল, তোর আব্বা ঘুমালে তখন এসে বসে বসে যত খুশি তার গুনিস। আব্বা, আব্বা আমি আজকে রজনীতে একটু সপ্তাহে মন্ডল দেখব, আপনার কিছু অনুমতি আছে? যাও দেখো। ধন্যবাদ আব্বা, আমার অনুমতি দিছে, এখন তুমি যে ঘুমাও গিয়ে যাও, যাও তোমার ঘুমাও গিয়ে যাও তো। আমার ভিতরে বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। বুঝি ভাই, চল এক ওই কবিক নাড়াই সুরবিক দিয়ে। চলো নাড়াই আসি, কিন্তু আজকে টাকাটা তোমার দিতে হবে। তুমি না আমার উস্তাদ, তুমি দাও না টাকা, সারা সময় উস্তাদ কসিদা কসি ভাই। চল কত টাকা পাই তোর কাছে? আমি এই 700 টাকা পাও। 700 টাকা একটা টাকা হইলো তোমার কাছে? তুমি না আমার উস্তাদ। এখন 200 টাকা নিচ্ছিস, দু একদিনের মধ্যে ফেরত দিবি, না দিলে সব প্যান্ট শার্ট খুলে নেব আমি। কিন্তু চলো চলো। আমার ভিতরে বাহির অন্তরে অন্তরে কি করিস? কিছু না, শুয়েছিলাম। শোয়াচ্ছে কাজ উত্তম। চল 200 টাকার একটা ট্রিপ মারে আসবে। না কিসের ট্রিপ? কবিক ফোন করবি? আচ্ছা তোরা এই ভালো লোকটারে কেন খামাখা নারিস কত? একদিন কথা কয়ে এই প্রেমে পড়ে গেছো? এই যে মানে কিচ্ছু বলালাম না, কিছু বললে প্রেমে পড়ে যায় না? শোনো শোনো, মানে ভালোবাসার সাথে একটা জ্বালানোর সম্পর্ক আছে। কবিটা তো আমরা ভালোবাসি, তো যারে ভালোবাসি তার একটু জ্বালানোটা ফরজ, বুঝলে? যাও বলে আসো। তোরা এমন জ্বালাস না, তোমারও তো ভালোবাসি বলে জ্বালাই, বুঝতে পারো না? কবি রোমান্টিক আছে, একদিন ফোন করে বেটা পটাই ফেলেছে। চল তুই ওরে নিয়ে যা, আমি কবির দেখতেছি কি অবস্থা। কবি দেখো দেখো, যা ঘরে দে, ঘরে ঘরে দে। হ্যালো, কি অবস্থা কবি?
কে সাবিনা? কি করছেন দোকানে? এই তো তোমার ফোনের অপেক্ষাতে ছিলাম। চাপা দিয়েন না। না চাপা না, সত্যি জানো আমি জানতাম তুমি ফোন করবে। তাই না? না না সত্যি জানো আমার মনে যেটা হয় সেটাই বাস্তবে প্রতিফলন হয়। হ্যালো হ্যালো কাটে দিছে কি হয়েছে ভাই? তুই ফোন কেটে দিয়েছিস না? কোন আমি তো ফোন কেটে দিচ্ছিস না? ফোন কেটে দিয়েছিস না হারাম জাদা? তোর মেরে আমি ব্যথা বেশি টুপে মানে দিয়ে তোর ফোন কেটে দিছিস কেন তুই? কোন আমি কোন আর কথা কার আমার বোধে পেয়েছিস না? আমার বোধে পেয়েছিস এত বেশি এখানে আরে মা শুয়ার গুলা হ্যালো সাবিনা কালিম সাহেব বলতেছেন? ইয়ে কারে ফোন করেছেন? এটা রং নাম্বার। এই তোর কি হয়েছে রে? আমার কিছু হয়নি। হয়নি তো এভাবে বসে আছিস কেন? একটু হাওয়া বাতাস খাচ্ছি, সান্তারা দেখতেছি। ও আমি বুঝি না না তোর বাপ এরকম করতো? আব্বা কি করতো? দুই রাত দুই দিন উঠোনের মাঝে বসেছিল। কেন কেন? তোর দাদা আমার সঙ্গে বিয়ে দেয়নি বলে। আব্বা আপনি দেখি এই আওরত হয়ে গিয়েছিল না? আমি তোর মতো বোকা ছিলাম না? হ্যাঁ আমার যা বলার আমার বাবাকে আমি সরাসরি বলছি। ঠিক আছে আমিও বলার চেষ্টা করবো, কিন্তু আপা আমারে আমারে ওই আটটা দিন সময় দেন। আটটা দিন কেন? এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ করে হলো, কিন্তু একটা দিন একটু বোনাস রাখলাম। এখন আমার এখানে বসে থাকতে খুব লজ্জা করছে। আমি যাই। এই কোসি তিতু ভাই একটা নতুন কবিতা লিখেছিল, শোনাও দিনে। তরাই করলাম পয়লা শ্রোতা। কবিতাটার নাম দিয়েছি হলো হলদিয়া পাখি। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি ছেলে একটি মেয়েকে দিয়েছিল কিছু কুল, আচ্ছা এই না দেখে পাড়ার লোকেরা বোঝে থাকে ভুল। হলুদ বরণ কন্যা রে তার দীঘল কালো চুল, তোমাকে আমি দিতে চাই এক মুঠো ঘাস ফুল। এইসব করে হই আমি আজ পাড়ার লোকের চক্ষু সুর। অদ্ভুত হলুদ পাখিটা খিটা ভাই আছে একজন পোষ নামানা পাখি। এই তুই আবার আঙুলটা শুরু করেছিস, তুমি আরাম করো। দেখিস কাঁচা তুল তুলিস নে? আর কাঁচা তুলবো কেন, তুমি আমার ভাই না? আরে ঘুমাও ঘুমাও, তুমি আরাম করে ঘুমাও। এই না রে বেশি ঘুমালে অসুবিধা আছে দোকানে, স্যার তো ঘুমাও ঘুমাও। না রে শোনা স্যার 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 কোনো যাবো তুমি, তোরা একটা আছে দোকানে যাও ভাই আমার। তোমার কবিতা আমাকে অনেক পছন্দ। হ্যাঁ ঠিক আছে রে যাই রে, থাক হ্যাঁ থাক রে শোনা, ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো। ফোন ফোন করবেন? হ্যালো
হ্যালো গালিব ভাই, আমার ফোনের অপেক্ষা করছিলেন? তুমি তো সব বোঝোই, আমি আর মুখ ফুটি কি বলবো, আমি আবার সবকিছু খুলে বলতে পারি না। না না, আপনাকে কিছু খুলতে হবে না। ঠিকই বলিছ, তুমি তো সবকিছু বুঝোই। আচ্ছা শুনেন, আপনি কাল 2টা রেনুক বাদের কাছে আসবেন, আমি আপনার সাথে দেখা করব। কি বলছো তুমি? তুমি আমার সঙ্গে কখন? কালকে দুপুর 2টায়। আচ্ছা তাহলে কালকে কটার সময় বলছো তুমি? কালকে দুপুর 2টায়। 2টায় কালকে? হ্যাঁ। আচ্ছা শুনেন, আপনি কিন্তু পাঞ্জাবি পরে আসবেন। পাঞ্জাবি? আমার তো আর ভালো পাঞ্জাবি নেই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। কখন যেন বললে? ওই যে বললাম না, দুপুর 2টায়। 2টায় কালকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি। হ্যাঁ, খুদ হাফেজ। আচ্ছা কুসি, এই ভালো পাঞ্জাবি কোন জায়গায় পাওয়া যায় রে? তো ভাই ওই সেলিম ক্লথ স্টোরে ভাই। সেলিম ক্লথ স্টোরে? আচ্ছা এই দাম কিরাম নেবেন রে? দাম মনে করেন হাজার খানিক তো নেবেই। হাজার খানিক? না তাহলে তো হবে না, কমের মধ্যে কি আছে বলতো? কতর মধ্যেই চাচ্ছেন আপনি? আমি তো ভেবেছিলাম ওকে 200-250। 200 টাকা কি ভালো পাঞ্জাবি পাওয়া যায় নাকি? আচ্ছা একখান এই ধোবারি থেকে পাঞ্জাবি হালত করে যাবে না? মনে করো আমি 50-20 টাকা দিলাম। সেটা তো ভাই খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে দেখতে হবে। শোনো ভাই, একটু খোঁজ নিয়ে দেখ না ভাই। যা যা কোসি, শোনা। আচ্ছা নেবো নেবো, এখনই যাই তো, যা খোঁজ নিয়ে দেখ। যা শোনো, যা। আচ্ছা গেল। যা রেনিকের বাদ চাচ্ছিলাম যে আপনাদের কথা শুনে আমি আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে যে জি কে কলোনির 2টা শয়তান আছে, একটার নাম হচ্ছে কোসি, কালো করে চুল লম্বা মেয়ে মানুষের মতো দেখা যায়। বিচার কোসি, তার বাড়ির পাশেই একটা আছে, হাতে ড্যান দিকে বাড়ি, একটা সুন্দর মতো ছেলে কিন্তু ভিজা ভাই। তো চিনিছেন, দেখছি আদিল তো। এই 2টার একটু
শায়েস্তা করতে হবে ভাই। সিনে রাখিসিস তো? হ্যাঁ হ্যাঁ, এই দুটারই শায়েস্তা করতে হবে। কেমন বানান দেবো? এই বানান মানে এমন ভাবে বানাবেন যেন উপর থেকে না বোঝা যায়, ভিতর থেকে ফুলে ফুলে ওঠে। আচ্ছা, চাপা মার দিবেন ভাই। আর একটা কাজ করবেন যে হাত বা পায়ের যে কোনো একটা কিছুর আপনি ভেঙে ফেলবেন। কোন হাত ভাঙবো? এটা তো এখনো খেয়াল করে আসিনি, আপনাদের উপর ছেড়ে দিলে আপনাদের তো কিছু করার আছে। আচ্ছা দিব না, পা দুটোই ভাঙা হবে। জি জি জি, না না না, দুটো না, একটা একটা যে কোনো একটা ভেঙে, হাত একটা হলেই হবে, একটা হলেই হবে। ঠিক আছে জি ভাই, ভেঙে দিবেন। এই এইটাই হলো আমার আপনাদের কাছে একটা অনুরোধ ভাই। টাকা দিন। তা কত টাকা দিতে? 10,000। কত বললে? 10,000। এত টাকা চিন্তা করতে আস, নামতে ভেবেছিলাম 1,000-1,200 হবে। 1-2 এর মধ্যে সম্ভব না ভাই? আরে না, আরে 1-2,000 টাকাটা আঙ্গুলও ভাঙি না আমরা, ফেলনা পাইছেন নাকি? আচ্ছা ভাই শুনেন, অহরপুর অমর বেজায় রাখ, আমার কাছে সর্বশা করলে ভাই যান এসে 5,000 টাকা আছে। যদি 5,000 হয় ভাই যান এই কাজটা। আরে না, এত কম টাকায় কাজ করি না। আরো আরো পাঁচ ভাই, আমার কাছে তো বললাম সর্বশা করলে এটাই ছিল আমার। আচ্ছা রেখে দে, ভাই যেহেতু আসছে ভাইয়ের কাজটা করে দিস তো। তারপর কবি মানুষ। হ্যাঁ ভাই, কি কবুল করলেন? ঠিক আছে করে দিব না, তাহলে আমি রেজাল্ট পাবো না কবে? আরে কাল সকালে রাত্রি বানান দিয়ে দেবো। খুব খুশি হলাম। আচ্ছা ভাই একটা কথা, ধারটা ধরি, আমার কথা কাউর বলবেন না? আরে না, নিশ্চিন্তে যাতি পারেন, কেউ জানবে না। সোরা আমার। হ্যাঁ তাই বানানটা দিয়ে দেবো না, পরে আবার একটু দেখা টাকা করে সকালবেলা দেখে নিয়েন। খুব খুশি হলাম ভাই। একদম ভাই, সালাম আলাইকুম। ওই অন্য পথে যাবেন। সাবিনাকে শেষ চিঠি। সাবিনা তুমি নেই তাই আমি আজ, সাবিনা তুমি নেই তাই আমি, সাবিনা তুমি নেই তাই আমি আজ, সাবিনা তুমি নেই তবু তুমি আছো। সাবিনাকে শেষ চিঠি, সাবিনাকে শেষ চিঠি। সাবিনা তুমি নেই তবু তুমি আছো, তোমাকে নিয়ে আর কোনোদিন লিখব না বলে চালতা ফুল কি ভিজবে না শিশিরের জলে? এই তবে শেষ হোক সাবিনা, তোমাকে যেন আমি স্বপ্নেও ভাবি না। সাবিনা তুমি নেই তবু তুমি আছো, তোমাকে নিয়ে কোনোদিন লিখব না বলে চালতা ফুল কি ভিজবে না শিশিরের জলে? এই তবে শেখ সাবিনা, তোমাকে আমি আর কোনোদিন স্বপ্ন ভাববো না।
বেঁচে কিনা খবর কি? ভাইয়া তেমন না। কি বলিস, আমি তো যখন বসি তখন তো ভালোই বেঁচে কিনা হয়, 250-300 টাকা বিক্রি করে ফেলি। কি চুরি টুরি করিস নাকি? না ভাইয়া, এতদিন ধরে কাজ করি, আমি কি চুরি করবো? এটা কেমন কথা হলো নাকি, বিষয়টা কি? এটা আসেন, কেমন আছে? হ্যালো হ্যালো গালিব ভাই, আমি সুরভি। এই তুমি তো সুরভি না, তোমার গলা তো খুব চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা তুমি কি সাবিনা নাকি? না আমি সুরভি, জিকে কলোনির সাবিনা নাম দিয়ে আপনার কাছে ফোন করেছিলাম। মানে? মানে কি সেটা আপনার বলতেছে, আপনি ওই রেনিক বাঁধের কাছে আসেন। ও আমার বোকা পেয়েছো না? আর আপনি আসেন না গালিব ভাই। আর না না, আমি কোনো মেয়ে ছেলের সাথে কোথাও যাই না। গালিব ভাই প্লিজ। না না আমি কোথাও যাই না, বুঝতে পারছো, কোথাও যাই না। আচ্ছা ঠিক আছে আসতেছি, কিন্তু আজকে কিন্তু শেষ, এরপরে কিন্তু কখনো আর আমারে ডাকতে পারবে না। এই ইয়ে গফুর, আমার একটু কাম আছে, আমি ঘুরে আসতেছি, ঠিক আছে, দোকান সামলাস। গালিব ভাই সরি, আল্লাহর কাছে সরি বললেও তো আল্লাহ মাফ করে দেয়, আর আমি আপনাকে এতবার বললাম। আচ্ছা ঠিক আছে মাফ করে দিয়েছি। আপনি মন থেকে মাফ করেন নাই, মাফ করলে আমার দিকে তাকায় বলেন। তাকানোর কি আছে? গালিব ভাই প্লিজ একটু তাকান না। আচ্ছা তাকিয়েছি, বলো এখন কি বলবে বলো। আমি সরি। সুরভি তুমি তো খুবই অন্যায় করেছো, তুমি ওই দুইটা ছেলের কথা শুনে আমার এখানে আসতে বলেছো, আমার ফোন করেছো। আচ্ছা তুমি তো আমার এমনি ফোন করতে পারো, পারো না? ওর কথা শুনে কেন আমার ফোন করবে? ওই দুইটা ছেলে হচ্ছে বান্দরের মতো, বান্দরা কি করে জানো, কান্দের উপর উঠে মুচে দেয়, ওরা হলো মুচে দেওয়া টাইপের ছেলে। আচ্ছা ঠিক আছে আর হবে না, আমি আপনার এতগুলো কবিতা মুখস্থ করলাম আর আপনি আমাকে মাফ করবেন না। এইসব মিথ্যে কথা আমারে বলবে না, তুমি কবিতা পড়ো ঠিকই, তুমি কি করো ওই কোসি আর তিতুর কথা শুনে কবিতার বই সামনে রেখে টেলিফোনে তুমি আমারে বলো। আচ্ছা একটা প্রমাণ দাও দিনি, তুমি ওই কবিতাগুলো বাদ দিয়ে অন্য একটা কবিতা বলো দিনি, বলো। বলবো? হ্যাঁ বলো। সাবিনাকে শেষ চিঠি, তুমি নেই তবু তুমি আছো, তোমাকে আর লিখবো না বলে চালতা ফুলকি আর ভিজবে না শিশিরের জলে। এই তবে শেষ, এই তবে শেষ হোক সাবিনা, তোমাকে যেন আমার স্বপ্নেও ভাবি না। এই তুমি তো, তুমি তো কি কবিতা আসলে পড়েছো? আচ্ছা ঠিক আছে তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম, যাও। শুধু এই না, এই ধরেন জীবনানন্দ দাস, জয় গোস্বামী, এদের সব কবিতা আমার মুখস্থ। জয় গোস্বামীর কবিতা তুমি পড়েছো? আর তুমি তো অনেক অনেক লক্ষ্মী দুষ্ট, লক্ষ্মী মেয়ে আছো দেখি। আমি নিজেও কবিতা লিখি। কবিতা লিখলে তুমি তোমার কবিতাগুলো আমাকে দিচ্ছ না কেন? আমি তাহলে আমার লিটল ম্যাগাজিন ছাপিয়ে দিতে পারি। আরে না আমার কবিতা কি আর ছাপার মতো। আরে না সুরভি, তোমার দেখি বোঝা যায় যে এই তোমার কবিতাগুলো ভালো হবে। আর আসলে দেখি তোমার হাতখানা দেখি দাও দিদি। কোন হাত? বাঁ হাতখানা দাও। তোমার কিন্তু অনেক জেদ, একটা জেদ কমাতে হবে। আর তোমার হাতে, তোমার কাছে তো সাংস্কৃতিক অ্যাক্টিভিটি আছে, তো আছে আছে আছে। একটা ছেলের সঙ্গে তোমার গভীর প্রণয় হবে, ছেলেটারে তুমি বুঝতে পারো না আসলে। দেখি আরেকটু দেখি, ছেলেটাও তোমারই চায়, তুমিও বোঝো কিন্তু তুমি বুঝেও না, বোঝার মান করে থাকো, এটা ঠিক না। আসলে হয় কি যে দেখো, এই যে সান পৃথিবীতে থাকে, এই সান সেও দেখে আমিও দেখি, সে মানে কনে আমি মানে কনে, ওরে আমার শেরে। ওদের সাথে মিশো না, ওরা খুব দুষ্ট প্রকৃতির ছিল, ঠিক আছে। Thank you.
আচ্ছা ইয়ে হয়েছে ওই যে ওই তোদের ওই লিটিল ম্যাগাজিন ওটার খবর কি কম্পোস্ট টম্পোস্ট কমপ্লিট করেছিস? কম্পোস্ট তো চল দিছে। আচ্ছা আর ওই যে টাকা পয়সা দেখ দেখ তুললাম ওগুলোর অবস্থা কি? তোলাও তো চল দিছে। ঠিক আছে এই তোরা অনেক কষ্ট করছিস, তোর বাদাম টাদাম খাস নে, রাখ 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 তাহলে আমরা একটু ঘুরি টুরে। তাহলে যাই রে। হাসতেছো কেন? তো কি করব? নাসো খুবই ফিরিত করতেছে। সালাম আলাইকুম। মানে আমি একটা কথা বলতে এসেছিলাম, ওই কাজের জন্য যে টাকা দিয়েছিলাম ওই কাজটা তো হলো না, সেই জন্য টাকাটা ফেরত চাইতেছি। কি কয় রে, টাকা ফেরত মানে? মানে বলছিলাম না যে ওই যে ওদের পেটন দেওয়ার জন্য টাকা দিয়েছিলাম, তো পেটন আর দিতে হবে না, সেই জন্য টাকাটা ফেরত চাইতে। এই জন্য আরো 5000 টাকা দিতে হবে। নতুন অর্ডার আরো 5000 টাকা? কেন 5000 টাকা দিতে হবে কেন? তো 5000 টাকা দিবেন না তো কি করবে? 5000 টাকা না দিলে ওই কোসিকার তিতুমিরে মাইরে কয়া দেব নে যে কবি কইছিল মারতি। আচ্ছা একটা একটা কাম করেন ভাইজান, ওদের মারার দরকার নেই, আমার টাকাটা ফেরত দেওয়ার দরকার নেই, ঠিক আছে? টাকা ফেরত কিছু না, অর্ডার দেওয়ার সময় খেয়াল ছিল না? আমি টাকা ফেরত চাচ্ছি না, ওটা কিছুই করতে হবে না, ঠিক আছে? ওই টাকা আর নতুন পাস মিলে 10000 টাকা দিয়ে তারপর তুমি যাবা, নাহলে কিন্তু মারিয়ে পোস্টারে লিখে দেবো। কি ধরনের কথা, আমি তো বলছি যে আগের কাজটা করতে হবে না, আমি এই টাকাটাও চাচ্ছি না। খামা খা আমার কি রে কান্নাকাটি করতেছে কে? আগের পাস আর এই পাস দিয়ে শোনেন শোনেন ঘটনা হচ্ছে, আমি তো আপনাদের বলেছি ভাই আগের টাকা ফেরানোর দরকার নেই, নতুন করে টাকার দরকার নেই ভাই। আমি আর আমার মামার বাড়ি আছে খোকসা, ওখানে তো থাকি, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। ওই বুনো হাঁসের মতো ঠিক মতো পোষ মানাতে পারছি না। শোনো তোমার মনের অসুখটা ঝেড়ে ফেলো, দেখবা তোমার বুনো শোনো 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 বুনো হাঁস ও পোষ মেনে যায়। আমার ভিতরে হাঁটটা খুব ঠটপট করতেছে, মনে হচ্ছে ফুটো হয়ে গেছে। আমার একটা ট্যাবলেট টুবলেট কিছু দেন না, একটু খেয়ে সুস্থ হয়ে যাই। গালি একটা কাজ করি বলো। হ্যাঁ কি 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 বলো? একটা ইনজেকশন দিয়ে দিই। হ্যাঁ সুস্থ তো দরকার নেই, একটা ট্যাবলেট দিয়ে দে। কচি এই ইনজেকশনের সিরিজ না 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 তাহলে আমি বলো না। বসো বসো তো আবার কথা শোনো, একটা ইনজেকশন দিলে না তুমি না এ ভাই লাগবে না। শোনো শোনো গালি একেবারে সুস্থ হয়ে যাবে। না না আমার ওই ভাই ওই ভাই অনেক সুস্থ লাগতেছে। এই যে বলে না যে হার্টের পেন করছে, হ্যাঁ ফুটো হয়ে গেছে না, ফুটো বন্ধ হয়ে যাবে এখন। কচি না লাগবে না আপনি মানুষটাই খারাপ। হ্যাঁ অনেক ভালো লাগতেছে, আমি এখন যাই। সালাম আলাইকুম।
এই সুরভি, আমার খুব ভয় ভয় লাগছে, কিরম কিরম যেন লাগছে আমার। কিসের ভয়? এটা তো মানে বুঝাতে পারবো না, কিরম যেন ভয়, মনে হচ্ছে যে কেউ মেরে ফেলবে। কে মেরে ফেলবে? আমি সেটা জানি না, ভিতর থেকে ভয় পাচ্ছে। অবশ্যই একটু একটু ভালো লাগছে, এই যে তোমার সঙ্গে মেলামেশা করছি এটাও সব ভালো লাগতেছে। আচ্ছা ভালো কথা শুরু, তুমি কবিতা লেখনি, আগামী সপ্তাহে তো আমার লিটল ম্যাগাজিনটা ছাপাতে হবে, কবিতা লেখনি? না, আমার কবিতা কি আর ছাপানো যায়? কেন ছাপানো যাবে না, তুমি লিখেও না কেন? না, লিখে ভালো, লিখে ভালো, তোমারটা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে, ভালো। এ এক মিনিট খারাপ দিনই। না ঠিক আছে, আচ্ছা কি জানিছিলাম আমরা কোথায়? কবিতা। কবিতা? কবিতা লিখছো না কেন? একটা কবিতা লিখে ভালো। না আমার হয় না আসলে কবিতা আমার। আচ্ছা একটা কাম করবো না, এই যে মনে করো আমি একটা কবিতা লিখে তোমার নাম দিয়ে দেবো, কিউটের পাবে না। সত্যি? তাহলে অনেক ভালো করে লেখা লাগবে, আপনি যেরকম আপনার নিজের জন্য লেখেন তার থেকে অনেক বেশি সুন্দর করে আমারটা লেখা। এইটা তুমি কোনো কথা বললে, তোমার জন্য লিখলাম, জান প্রাণ দিয়ে লিখবো। তোমার হাতের অবস্থা দিয়ে কি আজকে? অনেক অগ্রগতি হয়েছে তো কবিতা, অনেক ভালো হবে। আচ্ছা তুমি একটু বেশি করে পানি খেয়ে তো। কেন? না শরীরের দিকে একটু খেয়াল রেখো তুমি। আমি মাঝে মাঝে হয়েছি কি আমাকে ভয় পাচ্ছি, আসলে মনে হয় ভয়ের তেমন কিছু নাই, কিন্তু ভিতর থেকে আসে তো একটু কিরাম কিরাম যেন লাগে। কিরকম? হ্যাঁ বুঝতে পারো না, কিন্তু আমার ভালো লাগছে, এই যে মেশামেশি করছি, মেলামেশাটা ভালো লাগছে। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই, মূল্য হারাবি ও তুই, মূল্য হারাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, ও মানুষ বদলে সোনার মানুষ হবি, মিনলে দিনলে সোনার মানুষ ও জলে, মিনলে দিনলে সোনার মানুষ ও জলে, মানুষ গুরু কৃপা হলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি, ও তুই জানতে পাবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, ও মানুষ বদলে সোনার। ওই বেটা গালিব সুরভির সাথে যাতা করতেছে, ওই ওই বেটাকে নাড়া দিতে হবে, আমার মেজাজ খারাপ হয়েছে। তোর কি হয়েছে? আমার অনেক জ্বলতেছে, আমার প্রবলেম আছে, তুমি তোমার বোঝা লাগবে না, তুমি তুমি ওই বেটাকে একটু নাড়া দাও, বড় নাড়া দিতে হবে। জ্বলতেছে তোর? আছে তাহলে কি ধরনের নাড়া দেবো? এই স্লো মিডিয়াম না পেস? পেসি দাও, তোমার যা যেমনে পারো বড় নাড়া দাও বেটাকে, বেটাকে আমি দেখি সত্যি চাই। আচ্ছা ঠিক আছে, সুরভির পিছনে আমি রবিক দিয়ে কোটলাড়ে দিই। মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা, মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা, জেনে শুনে মোরাও মাথা, জেনে শুনে মোরাও মাথা, যাতে তরবি ও তুই যাতে তরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবে, ও মানুষ ভজলে সোনার মানুষ হবে। তোর কবিতা দেখলাম, দেখলাম মানে কি আমি খুব মানে কবিতা তো দেখি, কিন্তু আমি হঠাৎ করে ওরা তো কাগজটা দেয় না আমাকে, আমি নিলাম আর কি এক জায়গা থেকে নিয়ে দেখি কি তোমার কবিতা, খুব যত্ন করে দেখলাম, বাহ চমৎকার, মানে অনেকের থেকে তো অনেক চমৎকার, মানে আমি তো চিন্তাই করতে পারিনি তুমি এইভাবে কবিতা লিখতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো, মানে ওরা তো কবিতা ঠিক বোঝেও না, বা যেভাবে কাগজটা বের করে কীভাবে বের করে দেখো তো অনিয়মিত, যে কারণে আমি চাই না যে তোমার কবিতা ঠিক এইভাবে বেরোক, আবার তোমার প্রতিভাটা তো বিকাশ ঘটাতে হবে, মানে অন্য জায়গায় না দিয়ে, মানে তুমি আমার কাছে কবিতাটা ছাপাও, মানে আমার কাগজের গুরুত্বটা তো বুঝতে পারি, আমার কবিতার কাগজটি কোথায় যায়, এই শহরে যারা বেসিক্যালি এই কাজের সঙ্গে যুক্ত, মানে সংস্কৃতি চর্চায় যারা প্রধান তাদের কাছে কাগজটি যাচ্ছে, তাহলে সেখানে যদি তোমার কবিতাটি যায় তাহলে ব্যাপারটি কী ঘটবে, যারা এই লাইনে বিশেষজ্ঞ তারা জানবে যে হ্যাঁ একজন কবি এখানে এসছে, সেক্ষেত্রে তোমার কবিতাটি ছাপাবে কোথায়, আমার কাগজে না, আমার কাগজে ছাপা মানে তোমার কাগজের ওই যেখানে সেখানে না, আমি তোমাকে মূল্যায়ন করতে চাই, মানে আমি কাগজে কবিতা দেখে বুঝতে পেরেছি তোমার কবিতা যাবে কোথায়, তোমার কবিতার মূল্যায়ন ওরা দিতে পারবে, দিতে পারবে না, তো তোমার তোমার কবিতা কোথায় ছাপছে, প্রথম পৃষ্ঠায়, না রে বাবা প্রথম পৃষ্ঠায় কেন, আমার জায়গা হলো কি জানো, তোমার জন্য আমার জায়গা হচ্ছে প্রথমে, একেবারে প্রচ্ছদের উপরে,
মানে আমি চাই তোমার গুরুত্বটি সেইভাবে এস্টাবলিশ হোক, শুধু মানে কবিতা ছাপা হলেই তো হবে না, পশ্চাতে তোমার কবিতা ছাপা হলো কিন্তু তুমি কে, মানে সুরভি কে এটা জানতে হবে না? এই জানার জন্য কী আছে আজকে ভিজুয়াল যুগ, সব লোক জানতে চায় যে কবিটির কবি তাকে দেখতে চাই। আর সুরভি তোমার ছবিটা যদি আমার পশ্চাতে ছাপা হয়, সঙ্গে যদি তোমার কবিতা থাকে, ব্যাপারটি কীরকম হয় বলো তো? আমার মনে বিশ্বাস যে তুমি নিজেও খুব ব্যাপারটি বুঝছো যে তোমার মূল্যায়নটা কোন দিকে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমি চাই তোমার কবিতাটি আমার কাগজের একেবারে প্রচ্ছদে ছাপা হবে এবং তোমার ছবি সহ। সুরভি কবিতা ছাপছে তাকে ছোট করো কেন বাবা, দরকার নেই। আমরা চাই যে তোমার গুরুত্বটি আমরা যেরকম বুঝবো নিশ্চয়ই অন্য কেউ বুঝবে না, সেক্ষেত্রে আমাদের আড্ডায় তোমাকে নিয়মিত আসতে হবে। আর নিশ্চয়ই এ ব্যাপারে তুমি অবশ্যই আপত্তি করবে না, কি করবে না, কোনো অসুবিধা নেই। নিঃসন্দেহে আমি জানি তো, আমি জানি তোমার বোধ বুদ্ধি যেগুলো বিকাশ ঘটছে না সেগুলো তো এইগুলোর পক্ষে। এই যে আমি নিজে তোমার কাছে চলে আসলাম, কেন আসলাম, কেন আসলাম, আসলাম তোমাকে ধন্যবাদ দিতে। আর আমি তো নিয়মিত এইভাবে তোমাকে মানে তোমার অনুমতি ছাড়া তো আসা ঠিক হয় না, মানে এটা ব্যাপারটা কেমন লাগে না, মানে তোমার তো একটা সংযোগ লাগবেই, মানে তুমি আমাকে চাবে আমি তোমাকে চাব, মানে এই যে ব্যাপারটা আছে না, তাহলে কি হবে যোগাযোগটা বাড়বে। আর সেক্ষেত্রে তোমার দরকার হচ্ছে আমার নিয়মিত আড্ডায় আসা, আর আমারও উচিত হবে তোমার কাছে আসা, নাকি ঠিক না? গুড, তো আসি, ঠিক আছে, ওকে। প্রিয় কুষ্টিয়াবাসী, প্রবীণ কবি আহমেদ গালিবের পঞ্চাশতম জন্মবার্ষিকীতে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরিতে এক জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত জন্মোৎসবে আপনারা আমন্ত্রিত। প্রবীণ কবি আহমেদ গালিবের পঞ্চাশতম জন্মবার্ষিকীতে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরিতে এক জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত জন্মোৎসবে আপনারা আমন্ত্রিত। আমি তোমাকে কিভাবে ভাবো যে তুমি একজন কবি, তুমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। তাহলে কামটা কে করেছে? একই করছে, জানো না? তোমার আমার মধ্যে রাগেও ক্লিক করলো কে, তুই জানো না? এই কাজগুলো কে করে, কে করে তুমি জানো না? কে করে, কে করে? তুই তুমি কোচি করে, সবসময় করে, তোমার মানুষ উত্তেজনা সৃষ্টি করে, তুই জানো না? এটা তোর সঙ্গে পরে কথা, হ্যাঁ কথা করো, কথা এই ভাবে বাড়ির কথা আছে, পরে কথা আছে, বাড়ির বাড়ি এভাবে আসা ঠিক হয়নি তোমার, পরে কথা আছে, পরে কথা আছে। চোরে বাচ্চা, আমার বয়স কি 50? এই চোরে
আমারে ডুবাইছে এই কুড়িটা টেন্ডারে সময় দিয়েছে কখন? পাঁচটা। তুই এক ঘন্টা আগেই চলে যাবি। আচ্ছা, তাই আমি মহসিনের সঙ্গেই তো যাবো, একসঙ্গে যাবো। মহসিন কই? মহসিন মনে হয় শ্বশুর বাড়িতে। ও কিডা রে, কিডা যাচ্ছে ভাই নাকি টাকা কনে? টাকা, আমি তো বলেছি যে আমি পুরান টাকা ফেরত দেবো না, এই টাকার কথা কেন বলছেন আপনারা? আরে টাকা তুমি দিবে না, তোমার বাপে দিয়ে যাবে। দিয়ে যাওয়াই লাগবে। বাবা আমার কথা তুলে এটা কথা ঠিক না 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 এই বোকা ধরত ধরে রাখ। আরে বোকা, এই শোন। আচ্ছা, টেন্ডারটা এক ঘন্টা আগে দিয়ে আসবি আর মহসিন রে বাড়িতে আসতে কবি। আচ্ছা, মহসিন যেন অবশ্যই আসে। মহসিন যদি না পাই? মহসিনে না পেলে আরেকজনে নিয়ে যাবি, একা যাবি না কখন? কাটতে সময় যাবো। এই যে কবি, এই শোনেন, এদিকে আসেন, শুনে যান। ডাকছিস কেন? জান কই, দোকানে যাচ্ছি। তোমাকে তাড়াচ্ছে কে? আরে বলিস না, এই যে স্বপ্নদের পাশে কুত্তা আছে না, ওর পিছনে লেড়েছে। আচ্ছা, কি মন খারাপ নাকি? মন খারাপ হবে কেন, আজকে ওই দূরে রে নদীতে চুবিয়েছি। তুমি জানো না তোমার সুরভীর বিয়ে হয়েছে? আমার সঙ্গে ফাজলাম করছিস, একবারে চুরিয়ে দাঁত ফেলে দিল। ফাজলামি না ফাজলামি না, বুঝবা। যা বললি সত্য বললি তো, কেউ বিশ্বাস হয় না। আচ্ছা পাত্র কিটা রে? আমলাপাড়ার কাশিম খানের ছেলে, আমেরিকায় থাকে, ইঞ্জিনিয়ার। ও যে বাটু মতো যেটা ছিল, তুমি তো বাটু বল ভাই, ওর সাথে গতকাল রাতে এনগেজমেন্ট হয়েছে, ঢাকায় নিয়ে গেছে। কেন না কাশিম খান রে? বুঝতে পেরেছি, বিশ্বাস হয় না। তুই কিন্তু আমার সঙ্গে মিথ্যা কথা বল। মিথ্যা না মিথ্যা না, বিশ্বাস হয় না তোমার? তুমি কথা বলো, মণির সাথে কথা বলো। মণি কেন জানো না? সুরভীর বাড়ির পাশে বাড়ি, আমার ভাই, কথা বলো। হ্যাঁ হ্যালো, মণি বলছো নাকি? আচ্ছা বনি, খবর যেটা শুনলাম সুরভীর নাকি এনগেজমেন্ট হয়েছে, রাত্রে গেছে, ও নাইট করছে, গাড়ি নিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোন, এই যে সুরভীর যে বিয়েটা হয়েছে এইটা যে আমি জানি, আমার যে মন খারাপ হয়েছে সে কারো বলিস না ভাই। না ঠিক আছে, একটু বলবো। এ ভাই শোন, এই যে ওর যে বিয়ে হয়েছে, আমার মন খারাপ হয়েছে কি হয়নি কারো বলিস না ভাই। আচ্ছা কিরাম অবাক আমি দেখেছিস, নিজের চোখে নিজের বাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে ঢাকার ক্ষমতা আমার নেই। শোন জাহাঙ্গীর, তোমার ঘরে যাবি, যে আমার তিনটা শার্ট আর একটা পাঞ্জাবি আছে, ওইটার দুটো প্যান্ট,
ওই দুটো প্যান্ট নিয়ে তুই করবি কি দোকানের দিকে আসবি, এসে ওখানে দেখবি একটা ব্যাগ আছে, ব্যাগ রাখা, ব্যাগ রেখে স্টেশন থেকে আর পূর্ব মেঘ দিয়ে গেলে পারে রেল লাইন আছে না ওইখানে খালি থাকবো, ওখানে ব্যাগটা এনে দিবি, ঠিক আছে? মা যদি জিজ্ঞেস করে মানে বলবি না এমনি শহর ছেড়ে যাচ্ছে না, এ কথা বলিস না শহর ছেড়ে যাচ্ছি, বলবি এমনি ধোবো বাড়িতে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আর তোর টেবিলের নিচে দেখবি আমার প্রাণপ্রিয় একটা কবিতার ডায়েরি আছে, ওটাও ঢুকে ফেলিস, ঠিক আছে? যা ভাই যা। দান তান তদে না দান তান তদে না তনদের না দিন দিন তদিন তনদের তনদের তদে না দিন তদিন তনদ না দিন তদিন তো তদার তদে দান তান দান তান 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 তদে না তনদের না দিন দিন তদিন তনদের না দিন 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 দিন